স্বামী আর স্ত্রী ঘুমায় গেল বিছানার মধ্যে, স্বামী একদিন তাকায় দেখে বাম কিনারা স্ত্রী বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। স্বামী ডাক দিয়া কয়, বিবি গভীর রাতে ঘুমাও না কেন, কেন তুমি কান্না করো? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার এ দুঃখ শুনে কোনো লাভ নাই, বলে না বলো কেন তুমি কান্না করো বিছানায় রাতের গভীর। মা কান্না করে বলে, ও স্বামী আমার আজকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমার সাথে রাগ করে মা বলে ডাক দেয় না। কেন রাগ করেছে? আমি সন্তানকে একটা ধমক দিয়েছিলাম শাসনের জন্য, সন্তান অভিমান করে আর আমাকে মা বলে না। স্বামী ডাক দিয়া কয়, বিবি না বললে কি, একদিন না একদিন তো বুঝবে আর ডাক দিবে আর কপালে আঘাত করবে, তুমি চুপচাপ ঘুমাও। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী তোমাকে বুঝাতে পারবো না, আমি খানার প্লেট নিয়ে যত ভার খেতে বসি আমার খানা আসে না, কারণ আমার খানার থেকে সন্তানের মা ডাকে বেশি মজা পায়। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম আজকে তুই মাকে মা বলে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই আব্বাকে আব্বা বলে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই মা বাবায় তোরে বানায় নাই, শুধুমাত্র খানা দেয় আর কাপড় দেয়, এতেই তুই মা মা কয়ে পাগল, বাবা বাবা কয়ে পাগল। আর আমি আল্লাহ তোর কেমন মালিক, আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে বিনা তারে বিনা অক্সিজেনে তোরে বাঁচাইয়া মায়ের গর্ভে বাঁচায় তোরে খানার আয়োজন করেছি। তোর মুখটা তোর জিব্বাটা দিয়ে আমি নাপাক রক্ত লাগাই নাই রে গোলাম, মায়ের নাভির সাথে তোর নাভির সাথে তার লাগায় ক্ষুধা নিবারণ করেছি না। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে দীর্ঘদিন রাখলাম, নাপাক রক্ত দিয়ে তোর মুখটারে নাপাক করি নাই। কারণটা কি জানো রে গোলাম? তুই দুনিয়াতে জন্ম নিয়ে কি খাবি, ভাত মাছ খেতে পারবি না রে বান্দা। আমি আল্লাহ দয়া করে তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখলাম, এমন সুন্দর কুদরতের ফ্লাক্স বানাইলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গ্যারান্টি দেয় 24 ঘন্টার বেশি গরম পানি আর গরম থাকে না, আর আমি আল্লাহ এমন মায়ার, আমি আল্লাহ এমন রহমান, এমন সুন্দর করে তোর জন্য দুধের আয়োজন করলাম। 2 বছরের কিনারায় তুই মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না, ঠান্ডা হবে না, গরম বেশি হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর জন্য সব বানাইলাম, এরপরে তুই বড় হইতেছ, তোর এখন ভাত খাইতে মনে চায় কিন্তু দাঁত নাই, কি দিয়ে তুই খানা খাবি? আমি আল্লাহ কুদরতিভাবে তোর দাঁতের ব্যবস্থা করে দিলাম, 2 পাটি দাঁত পাওয়ার কম এই দাঁত দিয়ে নরম নরম খানা খাবি। আস্তে 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 যখন বড় হয়ে গেছো, তোর এখন মনে চায় একটু নর শক্ত খানা খাবি। আমি আল্লাহ তোর এই দাঁতগুলো ফালাইয়া, আমি আল্লাহ তোরে আবার পাওয়ার ওয়ালা দাঁত ব্যবস্থা করে দিলাম। এরে আল্লাহর বান্দা, এগুলো তো তোর মা করে নাই, তোর বাবাও করে নাই। তোর বাবা তোরে কাপড় দেয়, সাবান দেয়, তোর মা তোরে ভাত দেয়। এতে তুই মায়ের পাগল, বাবার পাগল। মা বাবায় তোরে ডাক, তুই যদি ডাক না দাও মা বাবা বড় কষ্ট পায়। আমি আল্লাহ যে তোরে এত নেয়ামত দান করলাম, আমার দাও পানি, আমার দাও মাছ, আমার দাও সূর্যের আলো, আমার দাও চাঁদের আলো, আমার দাও বাতাস, আমি আল্লাহর দাও সব নেয়ামত খাইতেছো। আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাক দিবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমারে আব্বা বলে ডাকবে, আমি আল্লাহ কোন স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি রে মানুষ, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া থাকি। তুই যখন জিব্বা নারায় নারায় আব্বা কয়া ডাকো, আম্মা কয়া ডাকো, আমি আল্লাহ বেজার না। তুই তোর মাকে ডাক ডাক ডাক, তোর বাবাকে ডাক দে, আমি আল্লাহ বেজার না। তবে আমি আল্লাহ কি মনটা চায় না, তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ
খলিফাকে বলবি আল্লাহ, তুই মাঝে মাঝে বলবি রব্বুল আল্লাহ, ও বান্দা আমি যদি তোর থেকে মাঝে মাঝে একটা ডাক না পাই, আমি আল্লাহ কেমন ভাবে তোরে মায়া করতে পারি। মুসা নবীর যুগের ঘটনা, যুবক অন্যায় করতে 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 মানুষের অন্তরে ব্যথিত হয়ে গেল, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এখন মুসা নবীর যুগের উম্মতেরা যুবকের জন্য সিদ্ধান্ত নিল, এত বড় সন্ত্রাসী যুবক একে আর এলাকায় রাখা যাবে না, হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলে ফালায়া দাও। যখন জঙ্গলে সবাই পরামর্শ করে হাতে পায়ে রশি লাগায় জঙ্গলায় ফালায়া দিল, কিছুদিন পর আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাযিল করলেন আর বললেন, হে মুসা অমুক এলাকায় যাও জঙ্গলার পাশে, আমার একজন খাঁটি ওলি আছে তার জানাজা পড়ায় দাও, দাফন কাফনের ব্যবস্থা করায় দাও। মুসা পয়গম্বর মুসা আল্লাহ থেকে ওহী পাওয়ার পরে লোকজন নিয়ে রওনা, আল্লাহর অর্ডার হয়ে গেল, জঙ্গলার কিনারার ওই বান্দা আল্লাহর খাঁটি বন্ধু তার জানাজা পড়ানোর জন্য দাফনের ব্যবস্থা করার জন্য পয়গম্বর মুসা নবী রওনা হয়ে গিয়ে দেখে যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফালায় দিল, সেই যুবকের লাশ মুসা নবী চিন্তা করলেন, এই বান্দাকে আল্লাহ বলেছেন তার বন্ধু, বুঝে তো আসলো না, তবে আগে জানাজা দেই দাফন কাফন শেষ করি। পয়গম্বর মুসা নবী দাফন কাফন শেষ করলেন, জানাজা শেষ করে দাফন শেষ বিদায় বেলা আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিল, আপনি আমাকে ওহী নাযিল করে বলেছেন নাকি আপনার বন্ধু, বুঝে আসেন এত বড় সন্ত্রাসী আপনার বন্ধু হলো কি করে। আল্লাহ ডাক দিয়া কয়রে, মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, এই বান্দারে যখন জঙ্গলে সবাই ফেলে দিয়া চলে গেল, এই যুবক আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখে কেউ নাই, ওই যুবক আসমানের দিয়ে তাকাইয়া ডাক দিছে, মানি আমার দুনিয়ার সব দরওয়াজা গুলো বন্ধ, আমার মায়ের দরওয়াজা বন্ধ, সন্তান বিপদে পড়লে মা আগায় যায় বাবা আগায় যায়, আজকে আমার মাও নাই আমার বাবাও নাই, দুনিয়ার সবাই আমাকে তারায় দিল রে মালিক, তবে আমি জানি একটা দরওয়াজা আছে রহমানের দরওয়াজা গফফার নামের দরওয়াজা, ও আল্লাহ সবাই আমাকে ফালায় দিল, তুমি আমাকে তারায় দিও না রে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা যুবক চোখের পানি সেরে যখন কান্না শুরু করলো, আল্লাহ বলেন আমার দয়ার নজর তার উপরে পড়ে গেল, আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম। হর গরি দেনে কে তু তৈয়ার হায়, জো না মাঙ্গে উসে তু বেজার হায়, ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়।